পর ফিরে আসলাম। চৈতালি হাওয়ায় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে আমন্ত্রণ করতে চলেছে কাব্যলোক। কাব্যলোকে যে ধারা 23 বছর ধরে চলছে সেই একই রকম ভাবে এইবারও কাব্যলোকের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠান। আগামীকালকে থাকছে সেই অনুষ্ঠান, অর্থাৎ বিদায় 1428 বঙ্গাব্দ, স্বাগতম পয়লা বৈশাখ। এই বিষয়কে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখে এবার বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানে রয়েছে একাধিক আয়োজন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা পালিত করবে এই আয়োজন। আগরতলা শহরে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে বর্ষবিদায়ের গান কবিতা পাঠ থেকে শুরু করে নানান রকম নৃত্য প্রদর্শনী। রাত্রি 11টার সময় সেখানে হবে বাজি পটকা, অর্থাৎ আতশবাজিতে বরণ করে নেওয়া হবে নববর্ষকে। তারপরের দিন অর্থাৎ নববর্ষের দিনও থাকছে একই রকমের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রাঙ্গণে সেখানে আয়োজিত রয়েছে সাংস্কৃতিক কর্মসূচি, আয়োজন করা হয়েছে নানান রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করতে চলেছে কাব্যলোক। কাব্যলোকের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে অনুষ্ঠান সূচি সম্পর্কে শুনবে একবার। আমাদের অনুষ্ঠান শুরু হবে বিকেল 4টা থেকে, সেখানে কবি গানের লড়াই দিয়ে শুরু হবে। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে প্রতি বছরের মতোই এবছরও 30শে চৈত্রে অনুষ্ঠান শুরু হবে আমাদের শিশুদের এবং আমাদের সকলের, মানে আমরা যারা সদস্য সদস্য আছি সকলের সম্মিলিত প্রার্থনা মধ্য দিয়ে দুদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং দ্বিতীয় দিনে অনুষ্ঠানের শুভ সূচনা হবে আমাদের মেয়ের মায়েরা যারা শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাসর, ঘণ্টা, বাদ্যযন্ত্র সহকারে আমরা নতুন বছরকে বরণ করার কাজ শুরু করব বিকেল 4টা থেকে। এই বছর আমরা বিশেষভাবে, আমরা জানি যে প্রতি বছর আমরা কাব্যলোক সম্মানে ভূষিত করি এমন একজনকে যিনি দীর্ঘদিন নিরলসভাবে সংস্কৃতির চর্চা, চাইতে বেশি কথা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন, সেই সঙ্গে চর্চা করছেন এবং দীর্ঘদিন ধরে ওই সমস্ত ব্যক্তিত্বকে খুঁজে নিয়ে আমরা এবছরও কাব্যলোক সম্মান দেব। আমাদের এবছর কাব্যলোকের কাব্যলোক সম্মান পাবেন সুরেশ দাস, যিনি অ্যাকচুয়ালি একজন পুতুল নাচ, একেবারে ট্রেডিশনাল পুতুল নাচ দিয়ে কাজ শুরু করেন। পরবর্তীকালে বিভিন্ন ধাপে ধাপে এটাকে তিনি নতুনতর রূপ দিয়েছেন, তো তাকে আমরা কাব্যলোক সম্মান দেব। আর আমাদের নতুন প্রতিভা অন্বেষণ থেকে আমাদের যতগুলি বিভাগ আছে, আপনারা শুনলেন উদ্যোক্তার বক্তব্য। তবে সেক্ষেত্রে গত 1 বছর ধরে যে আর্থিকভাবে দুর্বলতা শিশুদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে আসছিল আবৃত্তি, তারা তাদের পরিবেশনা তুলে ধরবেন এই বর্ষবরণ এবং বর্ষবিদায়ের অনুষ্ঠানে। এছাড়া থাকছে রকবরক সঙ্গীত থেকে শুরু করে নজরুল গীতি, হারানো দিনের গান, সচিনকর্তার গান, অর্থাৎ সবকিছুকে কেন্দ্র করে তুলসীবতী বিদ্যালয়ের প্রাঙ্গণ মেতে উঠবে বর্ষবরণের আমেজে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।